আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি ডট প্রেসের আয়োজন আন্তর্জাতিক আকাশ অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা কথা বলবো মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। এই কুয়েতে অনলাইনে দাসির বাজার বসেছে, অর্থাৎ অনলাইনের অ্যাপ ব্যবহার করে সেখানে দাসী বেচা কেনা হচ্ছে, বিশেষ করে গৃহকর্মীদেরকে বিক্রি করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, বিবিসি অ্যারাবিকের এক প্রতিবেদনে এ ধরনের তথ্য উঠে এসেছে যে কুয়েতে অনলাইনে বিশেষ করে গুগল এবং অ্যাপেলের তাদের অ্যাপ ব্যবহার করে, পাশাপাশি ফেসবুকের যে ইনস্টাগ্রাম আছে এই ইনস্টাগ্রামেও তারা বিভিন্ন হ্যাশট্যাগ ব্যবহার করে এই দাসী ক্রয় বিক্রয়ের বাজার গড়ে তুলেছেন। এর পাশাপাশি অনেকে ব্যক্তিগত চ্যাটিংয়ের মাধ্যমেও কিন্তু এই ক্রয় বিক্রয় করছেন। সুপ্রিয় দর্শক, সেখানে আসলে কি হচ্ছে? আমরা যেটা জানলাম যে বিভিন্ন দেশ থেকে যারা গৃহকর্মের জন্য যে সমস্ত নারীরা মধ্যপ্রাচ্যে যান, বিশেষ করে কুয়েতের যে প্রতিবেদনটি আমরা দেখছি, সেখানে আফ্রিকার গরিব দেশগুলো থেকে এবং এশিয়ার গরিব দেশগুলো থেকে কিন্তু নারী শ্রমিকরা যান বাসা বাড়িতে কাজ করার জন্য। এই যে চক্রগুলো তাদেরকে নিয়ে যায়, তাদের ছবি উঠানো হয়, ছবি উঠিয়ে তাদেরকে বিভিন্ন অঙ্গভঙ্গি করে ছবি উঠানো হয় এবং কাকে দেখতে কেমন, কার বর্ণনা কেমন, কাকে কী কাজে লাগানো যাবে এবং কতটা তাদেরকে যৌনকর্মে ব্যবহার করা যাবে, কিছুটা ওই ধরনের তাত্ত্বিক ইনফরমেশন দিয়ে সেখানে কিন্তু অ্যাপে বিজ্ঞাপন পর্যন্ত দেওয়া হচ্ছে, কিছু ওয়েবসাইটে বিজ্ঞাপন পর্যন্ত দেওয়া হয়েছে যে তাদেরকে বিক্রি করা হবে। এবং সেখানে হ্যাশট্যাগে যে কথাগুলো লেখা হয়েছে, মেডস ফর ট্রান্সফার, অর্থাৎ গৃহকর্মী ট্রান্সফার করা হবে, মেডস ফর সেল, গৃহকর্মী বিক্রয় করা হবে। সুপ্রিয় দর্শক, এই আধুনিক যুগে যেখানে দাস প্রথা পৃথিবী থেকে অনেক আগেই চলে গিয়েছে বলে ধরা হয়, অথচ বর্তমান বিশ্বে একটি তথ্য অনুযায়ী এই আধুনিক যুগে মানুষকে জোরপূর্বক কাজ করানো, বিশেষ করে শিশুদেরকে এবং নারীদেরকে তাদের অধিকার ক্ষুণ্ণ করে তাদেরকে একটি সম্পত্তি মনে করে, অর্থাৎ অস্থাবর সম্পত্তি মনে করে তাদেরকে যেভাবে ইচ্ছা ব্যবহার করে কাজ করানো হয় এবং তাদের অধিকার ক্ষুণ্ণ করা হয়, তাদেরকে ভালোভাবে খেতে দেওয়া হয় না, পোশাক পরিচ্ছদ দেওয়া হয় না, ঘরের বাইরে যেতে দেওয়া হয় না, এই যে জোরপূর্বক কাজ করানো, এরকম সংজ্ঞা অনুযায়ী, দাসের সংজ্ঞা অনুযায়ী এরকম দাস বর্তমান বিশ্বে প্রায় 3 কোটির কাছাকাছি এবং এর অধিকাংশই কিন্তু আফ্রিকা এবং এশিয়ার নাগরিক। এবং বিশেষ করে অর্থনৈতিক দারিদ্রতা এবং ক্ষুধামন্দা থেকে এই ধরনের দাস প্রথা গড়ে উঠেছে এবং ঋণের বোঝা থেকেও কিন্তু এ ধরনের দাস প্রথা গড়ে উঠেছে। সুপ্রিয় দর্শক, কুয়েতে যে ঘটনাটি ঘটছে এ নিয়ে যখন প্রতিবেদন প্রকাশ হয়েছে, সেখানে কিন্তু কুয়েতের সরকার বলেছেন যে তারা এটা যাচাই করে দেখবেন এবং এর বিরুদ্ধে পদক্ষেপ নেবেন। পাশাপাশি আমরা দেখছি জাতিসংঘ বিবৃতি দিয়েছে, জাতিসংঘের বিবৃতি অনুযায়ী যে গুগল এবং অ্যাপেল যদি এবং ফেসবুক যদি এ ধরনের সুযোগ দিয়ে থাকে, এ ধরনের ব্যবসা করার সুযোগ দিয়ে থাকে অনলাইনে, তাহলে তাদের ব্যাপারেও পদক্ষেপ নেওয়া উচিত এবং তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা উচিত। এবং একই প্রসঙ্গে কিন্তু গুগল এবং অ্যাপেল তারা কিন্তু এর মধ্যে তথ্য প্রকাশ করেছে যে যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে তারা এ বিষয়ে ওই অ্যাপগুলো যারা তৈরি করেছেন তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবেন। এবং পাশাপাশি ফেসবুকও একই ধরনের তথ্য প্রকাশ করেছেন। সুপ্রিয় দর্শক, এই যে কুয়েতে অ্যাপের মাধ্যমে গৃহকর্মীর নামে যৌনদাসী ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং কত ডলারে বিক্রি করা হয়, খুব অবাক হবার মতো বিষয়। বাংলাদেশ থেকে অথবা অন্য কোনো দেশ থেকে একজন নারী গৃহকর্মী একটি বাসায় নিয়ে যেতে একজন মালিকের অন্তত $4,000 থেকে $5,000 খরচ হওয়ার কথা, মার্কিন ডলার। অথচ যথাযথ পন্থায় রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সেটা না নিয়ে তারা এই যে অ্যাপের মাধ্যমে যে ক্রয় বিক্রয় হচ্ছে সেখানে মাত্র $1,500 থেকে $2,000 ক্রয় করে নিচ্ছেন এবং নেওয়ার পরে তাকে যেভাবে ব্যবহার করা হচ্ছে সেটি খুবই অমানবিক। হয়তো ঠিকমতো বেতন দেওয়া হয় না, তাদেরকে ঠিকমতো খাবার দেওয়া হয় না, একটি দেওয়ালের মধ্যে, একটি ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়। এবং বিবিসির ওই প্রতিবেদক তারা কিন্তু অনেকগুলো এরকম ভিকটিমের সঙ্গে কথা বলেছেন এবং এই অ্যাপ যারা ব্যবহার করেন তাদের সঙ্গেও কিন্তু অনেক ইন্টারাকশন করেছেন, অনেক তথ্য আদান প্রদান করেছেন, এর মধ্য দিয়ে কিন্তু এই তথ্যগুলো বের হয়ে এসেছে। সুপ্রিয় দর্শক, এখানে কিন্তু যারা এই অ্যাপগুলোতে বিজ্ঞাপন দিয়ে বেচা কেনা করেন তারা খুব সুকৌশলে এই নারী গৃহকর্মীদের ছবি উঠিয়ে কার কী দেহের গড়ন, কার কী গড়ন প্রকৃতি, কে কী কাজ পারে, কার কী অ্যাডভান্টেজ আছে, এগুলো তারা উপস্থাপন করে। এটি খুবই দুঃখজনক যে বর্তমান এই আধুনিক সভ্যতার যুগে এসে আমরা এ ধরনের একটি দাস প্রথা, বিশেষ করে অনলাইনের মাধ্যমে
দাসিক ক্রয় বিক্রয় একটি বাজার গড়ে উঠেছে কুয়েতে, এবং আরও একটি অভিযোগ আছে যে এই ধরনের ব্যবসা কিন্তু সৌদি আরবেও হয়। তাহলে আমরা কি দেখছি যে আজকে যেই মরুপ্রান্তরে, যেই মধ্যপ্রাচ্যে, সেখান থেকে দাস প্রথা উচ্ছেদ হয়ে গেছে আরও অনেক আগেই আমরা জানি, কিন্তু আধুনিক তথ্য প্রযুক্তির যুগে এসে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এই যে নতুন করে যে আমরা যে তথ্য পাচ্ছি এটা কিন্তু খুবই ভয়ঙ্কর। এ থেকে বেরিয়ে আসার জন্য আন্তর্জাতিক সংস্থা থেকে শুরু করে, জাতিসংঘ থেকে শুরু করে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং সকল দেশের সেখানকার স্থানীয় আইনকে যথাযথভাবে প্রয়োগ করে এই প্রক্রিয়া বন্ধ করা উচিত। সবাইকে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ।